আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রাসুলিল্লা বন্ধুগণ রবিউলা উপলক্ষে ধারাবাহিক আলোচনার এখনকার পর্ব নবী সাল্লা চেহারা মোবারক ও গঠন প্রকৃতি দেখুন একজন ব্যক্তির চেহারায় তার ব্যক্তিত্বের চাপ ফুটে ওঠে দেখলেই বোঝা যায় লোকটি কোন পর্যায়ের জাহিলি যুগের একজন কবি আবু কবির হুজালি যখন নবী সাল্লি সাল্লামকে প্রথম দেখেছিলেন তখন তিনি নবিজির চেহারা সম্পর্কে একটি কবিতা রচনা করেছেন ইলা তেওয়াজ হিহি বারাকাত কাবার কিল আরিদাহ যখন বুলাই তার মুখমণ্ডলে চোখ সে যেন বর্ষামুখী মেঘে বিদ্যুতের চমক সোবাহান আল্লাহ আবহরারা রাজি আল্লাহ বলেন রসুল সাল্লা সাল্লাম থেকে সুদর্শন আমি কাউকে দেখিনি মনে হতো যেন সূর্য ঝিকমিক করছে যখন তিনি নবীর চেহারার দিকে তাকাতেন তুমি যদি রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে দেখতে তোমার মনে হতো যেন আকাশে সূর্য উঠেছে একথা বলেছেন রবি বিনতে মা আআ রাজ্লা তালাহ হজরত জাবির বিন সামুরা রাজি আল্লাহ তালু বলেন একবার জ্যোসৎনা রাতে আমি রসুল সাল্লা সাল্লামকে লাল পোশাকে আবৃত দেখেছিলাম আমি একবার চাঁদের দিকে তাকাই আবার নবী সাল্লি সাল্লামের চেহারার দিকে তাকাই আমার মনে হচ্ছিল পূর্ণিমার চাঁদের থেকেও আমাদের প্রিয় নবীর চেহারা মোবারক আরও সুন্দর ছিল হযরত হজরত আনসর তালা তাল্লাহুর বর্ণনা রাতে রসুল সাল্লা সাল্লামকে দাওয়াত করলে তার মা একবার চাঁদের দিকে তাকায় আবার নবী সাল্লাই সাল্লামের দিকে তাকায় তিনি হজরতে আনাসকে বললেন যে নবী সাল্লাই সাল্লামের চেহারা আমার কাছে এত সুন্দর মনে হচ্ছে যেন পূর্ণিমার চাঁদ নবী সাল্লাই সাল্লামের চেহারার কাছে লজ্জা পেয়ে গেছে সোবাহান আল্লাহ কোনো এক ব্যক্তি থেকে নবী সাল্লি সাল্লাম উঁট কিনেছিলেন বাকিতে ওঁট বিক্রেতাকে তিনি দাঁড় করিয়ে গেলেন যে তিনি টাকা নিয়ে আসবেন ওট বিক্রেতা দাঁড়িয়ে থাকলো অনেকক্ষণ নেবেজি ফিরে আসেন না তখন সে কিছুটা ফেরেশান হয়ে গেল আচ্ছা এই অবস্থা দেখে কোনো এক মহিলা ওট বিক্রেতার কাছে আসলো এসে বলল তুমি যাকে বাকিতে ওট দিয়েছ বিক্রয় করেছ সেই ব্যক্তি কখনো লেনদেনে অস্বচ্ছতা করে না কারো হক নষ্ট করে না তুমি নিশ্চিত থাকতে পারো যদি মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম তোমার টাকা না দেয় তাহলে আমি পরিশোধ করে দেব এর কিছুক্ষণ পরেই নবী সাল্লু আল্লাহ সাল্লাম ফিরে আসেন এবং তার টাকাগুলো দিয়ে দিলেন হজরত আবদুল্লা আবদুল্লি এমনি সালাম রাজি আল্লাহ বর্ণনা করেন আমি সাল্লাহি সাল্লামকে দেখেই চিনে ফেললাম তার চেহারা একজন মিথ্যাবাদের চেহারা এক হতে পারে না নবী সাল্লু সাল্লামের মুখমণ্ডল পূর্ণিমার চাঁদের মতো গোলাকার ছিল এ কথা বলেছেন বারাবিন আজিব আল্লাহ তালানহু পুরোপুরি গোল নয় তবে প্রায় গোলাকার ছিল কথা বলেছেন হজরতে আলী আল্লাহ তালহ প্রশস্ত কপাল ছিল ইসলামের বাঁকানো চিকন ও ঘন চোখের ভ্রু ছিল উভয় ভ্রু আলাদা উভয়ের মাঝখানে একটা উঁচু রক ছিল যখন তিনি রাগ হতেন তখন ওই রক্তি স্পষ্ট ফুটে উঠত নবী সাল্লামের গায়ের রং। চুনের মতো সাদা নয় শ্যামবর্ণের নয় গমের মতো হালকা লালছে তবে কিছুটা সাদা ভাবও ওই গমের মধ্যে ছিল এই বর্ণনা দিয়েছেন হজরত আনাসরদ্দিল্লা তালনু হজরত আলী রদুল্লাহ তালনু বলেছেন নবী সাল্লা সাল্লামের গায়ের রং ছিল লালচে সাদা মানে এমন সাদা যার মধ্যে কিছুটা লালের প্রভাবও ছিল গঠন প্রকৃতির দিক থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তাই আসুন হুজুরের গঠন যেমন সুন্দর চেহারা যেমন সুন্দর প্রিয় নবী সাল্লা সাল্লামের চরিত্র ছিল তার থেকে সুন্দর আসুন নবীজির চরিত্রের চরিত্র গঠন করি নবীজির আদর্শে দেশ গঠন করার চেষ্টা করি নিজের ইমান আমল নবীজের চরিত্রে গঠন করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন আজ এ পর্যন্ত আমিন ওয়সালামালাইকুম ওরমতুল্লা